প্রজিৎছড়ির নানুপুর ইউনিয়নের ঢালখাটা গ্রামের আলী জামে মসজিদ মার্কেটের দোয়ান বন্ধ করে দন লই এনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হইয়েন এ ঘটনারে কেন্দ্রগরি থানাত উপ মামলাও করা হয় জানা গিয়ে দীর্ঘদিন ধরে এনে মেহেরালী জামে মসজিদ মার্কেটের দোয়ান লই এনে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হইয় গত শুক্রবার ফজরত হঠাৎ প্রতিপক্ষ মোহাম্মদ মহিবুল্লার সহযোগিতা ফটিকছড়ি থানার এএসআই মোহাম্মদ নাজমুল হুদা উক্ত মসজিদের ভাড়াটিয়া জেবল হোসেনের দোয়ানোত্তন বাইর করে দিয়ে তালা লাগায় দেয় এই সময়ত মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত মুসল্লিগণ এএসআই নাজমুলুরে তালা না লাগাবেন লাই অনুরোধ করে কিন্তু তিনি কেউর মানান ও তালা লাগায় দেয় বলে অভিযোগ মসজিদ পরিচালনা কমিটি ও এলাহাবাসী এখন দোয়ান লইরে সময় মসজিদ পরিচালনা কমিটির পুরাতন দোয়ানি মেরামত বার দিয়া সাজে লাগাই বিগত এখন হঠাৎ শুক্রবার দিন বেলার এগারোটার দিকে প্রশাসন লাইন বন্ধ করে বন্ধ করে জোর বন্ধ করে দিয়ে আসে নাজমুলায় তো জিজ্ঞাসা করলাম কিভাবে মানে দোয়ান বন্ধ করতে লাগল তো হজ আরতন ওই ওসির নির্দেশ বন্ধ করে দেওয়ান পরবর্তা মুরগি হয়তো সমস্ত পোসাদনক জিনিস নষ্ট হয়ে যাওয়ার কাঁহারে ইন করে দি কিন্তু এখন প্রায় মুরগি ফান লাগাতে তিন দিন শুক্রবার দিন 11:30 টার পরে এখন থানা তুন রায়ের জোর ফুড়বো কাহারা হচ্ছে কি তুই বাইরে যো ইয়ান মানে কি দোকান বন্ধ করে দেওয়ান পরব এটা জনগণ আরও ব্যাগ প্রত্যেক আছে ব্যাগ অনুরোধ করছে যে মানে কি এখন কোড়র অর্ডার আছে না তুমি কীভাবে বন্ধ হয় যে কোড়র অর্ডার নাই কিন্তু

কারির اتا এরা সুন্দর গreti নিজ নিজ ইমিডিটি যা তারইতে খোদা মারেলি খালাফুলিসি তার আটা বহুত অনুরোধ গকে আর অনুরোধও নাও হনে এব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভাত প্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন মাহমুদ সিপ্লাসের হোলদি নেয়া উভয় পক্ষের দুটি পক্ষ দুটি পক্ষের মধ্যে বিরোধ নাকি দীর্ঘদিনের তো এক পক্ষ বিজ্ঞ আদালতের মামলা করে মামলা একটা ইনস্ট্রাকশন দে ইউনূ সাহেবকে দায়িত্ব দেওয়া হয় একজন উভয় পক্ষে একজন একজন করে প্রতিনিধি এবং স্থানীয় মেম্বারের সমন্বয় একটা কমিটি করে এটা একটা সমাধা করে দেওয়ার জন্য এর মধ্যে ইউনু সাহেব ছুটি নিয়ে দেশের বাইরে যায় গত শুক্রবার আবার সেই মসজিদ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় শুক্রবারের নামাজের আগে এই মেসেজটা আমার আসার পর আমি উভয় পক্ষ পুলিশ পাঠাইয়া সাময়িক কার্যক্রম ওখানে স্থগিত বন্ধ রাখি এবং সন্ধ্যায় উভয় পক্ষকে ডাকাই উভয় পক্ষ মেনে নেই যে ইউনু সাহেব আসলে বিদেশ থেকে আসলে এটা বসে একটা সমাধান করে ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম দর্শক আমার এই ভিডিও কিন্তু অনন্ত তো এই লাল সাবস্ক্রাইব এবং সি প্লাস